নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আলোচ্য বিষয়ে ক্লাস টেনের দ্বিতীয় টপিক, ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে আত্মজীবনী ও স্মৃতি কথা। আত্মজীবনী ও স্মৃতি কথা, আমি খেলার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি, নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি, সেকেন্ড আমরা যে ফার্স্ট অধ্যায়ের সেকেন্ড ভিডিও যেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য আত্মজীবনী ও স্মৃতি কথা। দেখো, আত্মজীবনী ও স্মৃতি কথা ইতিহাস লেখার জন্য আমাদের যে সমস্ত উপাদানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আত্মজীবনী ও স্মৃতি কথা। এই লিখিত উপাদানগুলোর মধ্যে আত্মজীবনী ও স্মৃতি কথা এক ইম্পর্টেন্ট উপাদান, কারণ এই স্মৃতি কথা এবং আত্মজীবনী থেকে আমরা বহু তথ্য আমরা পেয়ে থাকি, এবং যে সময়কালে এগুলো লেখা হচ্ছে, আত্মজীবনী বা স্মৃতি কথা রচনা করা হচ্ছে, সেই সময়কালে আমরা নানান সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক ইতিহাস আমরা জানতে পারি। সেহেতু আমরা এটা বলতে পারি যে আত্মজীবনী ও স্মৃতি কথা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই আত্মজীবনী ও স্মৃতি কথা দুটো আমরা যদি বিচার করি, দুটো হচ্ছে একই ধরনের সাহিত্য। কেন একই ধরনের সাহিত্য? মানে এই কারণেই একই ধরনের সাহিত্য, তার কারণ হচ্ছে লেখক তার চোখে লেখাকে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বা নিজের অভিজ্ঞতাকে তার গ্রন্থে প্রকাশ করবে। এই তার যে নিজের অভিজ্ঞতাকে প্রকাশ করবেন, এই যে বিষয়টাই হচ্ছে আত্মজীবনী ও স্মৃতি কথা, সেটা আত্মজীবনী বা স্মৃতি কথা হতে পারে। অতীতের কোনো ঘটনাকে স্মৃতি হিসেবে রেখে প্রধান প্রধান বিষয়গুলোকে তিনি লিখে তুলে ধরছেন, স্মৃতি কথা বলা যায়। এবং তিনি যখন নিজের জীবনের বিভিন্ন ঘটনাগুলোকে, ইম্পর্টেন্ট ঘটনাগুলোকে তুলে ধরবেন, তখনই কিন্তু আত্মজীবনী হিসেবে প্রতীয়মান হবে। এবং এই আত্মজীবনী থেকে আমরা কি কি, মানে ইতিহাস রচনার ক্ষেত্রে এই জীবনী গ্রন্থগুলো একটা গুরুত্বপূর্ণ, কেন, তার কারণ কি? তার কারণ, প্রথমত যে কারণটা, যে আত্মজীবনী ও স্মৃতি কথা ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে এই সমস্ত গ্রন্থগুলো থেকে সাধারণ মানুষের কথাকে বলা, সাধারণ মানুষের কথাকে তুলে ধরা হয়। লেখকের যে পারিপার্শ্বিক পরিবেশ, যিনি লিখছেন সেই সময়কালে তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে জানতে পারি, কোনো ঘটনার বিবরণ সম্পর্কে আমরা জানতে পারি, অর্থাৎ এই আত্মজীবনী ও স্মৃতি কথা থেকে বিভিন্ন তথ্যের যোগান আমরা দিতে পারি। আমরা দ্বিতীয় গুরুত্ব হিসেবে বলতে পারি যে রাজনৈতিক এবং আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে একটা ভিন্ন ধর্মী ব্যাখ্যা আমরা কিন্তু পেয়ে থাকি। এছাড়া আরো বলতে হয় যেটা স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে এই উপাদানটা একটা সহায়ক হিসেবে কাজ করে। এছাড়া জাতীয় ইতিহাসের বহু উপেক্ষিত বিষয়ের ওপর কিন্তু আত্মজীবনী বা স্মৃতি কথা আলোকপাত করা হয়। সেহেতু আমি এতক্ষণ যেটা আমি বললাম যে আত্মজীবনী স্মৃতি কথার বিষয়টা কি এবং আত্মজীবনী স্মৃতি কথার গুরুত্ব কি, এবারে আমি যেটা আলোচনা করবো আমাদের ক্লাস টেনের পাঠ্যদের যে সিলেবাস অন্তর্ভুক্ত আত্মজীবনী স্মৃতি কথা তিনটি আলোচনা আছে। একটা হচ্ছে বিপিনচন্দ্র পালের 70 বছর, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হবে। এছাড়া আমাদের আরো দুটো তথ্য পড়তে হবে, যেটা হচ্ছে জীবন স্মৃতি। এই জীবন স্মৃতিটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের পড়তে হবে। এই জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং আরেকটা আত্মজীবনী আমি পড়াবো আজকে, যেটা হচ্ছে সরলাদেবী চৌধুরানীর জীবনহীন ছড়া কথা। এই তিনটা আমি পরপর আলোচনা করব। প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে 70 বছর, 70 বছর। দেখো, বিংশ শতকে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী এক রাজনৈতিক প্রেক্ষাপটে, ব্রিটিশ বিরোধী এক রাজনৈতিক প্রেক্ষাপটে কিনা, যখন ধরো স্বদেশী আন্দোলন চলছে এবং বিপ্লবী কর্মতৎপরতা বাড়ছে,
সেই সময়কালে বিপ্লবী বিপিন চন্দ্র পাল, বিপ্লবী কেনা বিপিন চন্দ্র পাল। এই বিপিন চন্দ্র পাল তিনি সত্য বছর আত্মজীবনী রচনা করলেন। তিনি যে সত্য বছর রচনা করলেন তার ইম্পর্টেন্সটা কোথায়, কোন জায়গা থেকে তিনি রচনা করলেন, কোন কোন বিষয়গুলো তিনি রচনা করলেন? না, তিনি শ্রীহট্টের একটা ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, কিন্তু সেখানে তিনি পড়াশোনা করার পর থেকে তিনি শ্রীহট্টের যে বিভিন্ন পরিস্থিতিগুলোকে তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এই গ্রন্থে তিনি তুলে ধরতে শুরু করলেন, তুলে ধরলেন শ্রীহট্টের যে সমাজ জীবন, শ্রীহট্টের সমাজ জীবনকে তিনি এই গল্পে এই তার গ্রন্থের মধ্য দিয়ে তুলে ধরলেন। লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, কবি অরবিন্দ ঘোষ প্রমুখ ব্যক্তিত্বের জীবনী এই গ্রন্থ একটা প্রামাণ্য তথ্য হিসেবে পাওয়া যায়, যেখানে তিনি বিভিন্ন তথ্যকে তিনি তুলে ধরছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে বিপিনচন্দ্র পালের যে সত্য বছর একটা ইম্পর্টেন্ট গ্রন্থ, এটা রচনা রচিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, রচনা করা হয়েছিল 1926 এবং বিষয়বস্তুতে আমি বলছি যে এখানে মোটামুটি ভাবে একটা সময়কাল হিসেবে যদি বলা যায় যে 1858 থেকে 1800 কত সাল পর্যন্ত, না আমরা এই তথ্যটা আমরা পেয়ে থাকি 1880 সাল পর্যন্ত। এই 1858 থেকে এখানে একটু ভুল করে দিয়েছি, সরি 1880, এই 1858 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে, সময়কালের ঘটনাবলি আমরা কিন্তু পেয়ে থাকি, বুঝে আছে। এরপর আমরা এখান থেকে এই সত্য বছর থেকে আমরা কি ধরনের সমাজ চিত্র পেয়ে থাকি সেটা আমাদের জানতে হবে। তাহলে সমাজ চিত্র কি কি পেয়ে থাকি? না, বিপিনচন্দ্র পালের যে সত্য বছর, এই সত্য বছর থেকে বিপিনচন্দ্র পালের যে শৈশবকালীন শৈশব জীবন, তার যে শৈশব জীবন তার সম্পর্কে একটা দীর্ঘ সময়ের বিবরণ আমরা পেতে থাকি, বুঝা গেল। অর্থাৎ শৈশব থেকে আরম্ভ করে তার দীর্ঘ জীবনের যে বর্ণনা, এই বর্ণনা আমরা সত্য বছর গ্রন্থ থেকে আমরা পেতে থাকি। এছাড়া আমরা শ্রীহট্টের যে গ্রাম্য জীবনের যে বিবরণ, এই গ্রাম্য জীবনের বিবরণ থেকে তার শিক্ষাদান এবং মিশনারিদের প্রভাব ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। শ্রীহট্টের সামাজিক এবং সাংস্কৃতিক নানান বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং এর ফলে তার স্মৃতিকথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার স্মৃতিকথা একটা ইতিহাসের উপাদান হিসেবে পরিগণিত হয় এবং ভারতবর্ষে একটা উল্লেখযোগ্য উপাদান হিসেবে এটা পরিগণিত হয়। এই গ্রন্থটা তিনি যে রচনা করলেন, এই গ্রন্থটা মানে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সেটা খুবই উল্লেখযোগ্য বলা যায়। বিপিনচন্দ্র পাল একজন বিখ্যাত কি ছিলেন, একজন সাংবাদিক ছিলেন, একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, একজন লেখক ছিলেন। তিনি 19 শতাব্দীর দ্বিতীয় এবং 20 শতাব্দীর প্রথমের যে ঔপনিবেশিক শাসনের যে ধ্বংসাত্মক রূপ এবং তার প্রতিবাদে গঠিত যে আন্দোলনগুলো, তার স্বপক্ষে এই গ্রন্থে তিনি বিভিন্ন তথ্যকে তিনি তুলে ধরেছেন এবং এই তথ্যগুলো এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ইতিহাস পিপাসু ব্যক্তির কাছে, ঐতিহাসিক ব্যক্তিদের কাছে একটা নিদর্শন হয়ে আছে বিভিন্ন তথ্যের জন্য। সুতরাং আমরা যদি পরীক্ষায় কোশ্চেনটা দেয়, খুব অল্প শর্টে আলোচনা করতে হচ্ছে, এখানে কোশ্চেনটা দিলে 4 নম্বর হিসেবে দেবে যে বিপিনচন্দ্র পালের সত্য বছর কতটা গুরুত্বপূর্ণ, ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, এরকম প্রশ্ন যদি দেয় তখন আমাদের প্রথমে একটা ভূমিকা লিখতে হবে। আমি যেটা বললাম, কোন প্রেক্ষাপটে লেখা হচ্ছে, তার রচনা কোন সময়কার রচনা করা হচ্ছে এবং মূল বিষয়বস্তু কোন কোন ঘটনাকে এই গ্রন্থে তুলে ধরা হচ্ছে, সমাজ জীবনের কোন কোন চিত্রকে তুলে ধরা হচ্ছে এবং একটা মূল্যায়ন, এইভাবে যদি আমি পয়েন্টস করে লিখতে পারি তাহলে কিন্তু আমরা 4-4 পাবো। এরপর আমি যেটা পাবো সেটা হচ্ছে যে জীবন স্মৃতি,
এরপর আমরা যে গ্রন্থটা লিখব আমরা আলোচনা করব সেটা হচ্ছে জীবন স্মৃতি। দেখো জীবন স্মৃতি যেটা হচ্ছে এই জীবন স্মৃতি আমাদের ইতিহাসের একটা উল্লেখযোগ্য উপাদান। কে রচনা করেন? না রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থে তিনি কি করলেন না এই গ্রন্থে তার অতীত জীবনের বিভিন্ন ঘটনাগুলোকে খুব সুন্দরভাবে তিনি তুলে ধরলেন। তিনি কি করলেন না জীবন স্মৃতি গ্রন্থের মধ্য দিয়ে তার যে অতীত জীবনের মানে অতীত জীবনের যে অভিজ্ঞতাগুলোকে তিনি তুলে ধরলেন এবং তার স্বাভাবিকভাবে যে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এই গ্রন্থটা একটা উল্লেখযোগ্য গ্রন্থ হিসেবে প্রতীয়মান হলো। এই গ্রন্থটা কত সালে প্রকাশিত হয়? এই গ্রন্থটা প্রকাশিত হয় 1319 বঙ্গাব্দে প্রকাশ। 1319 বঙ্গাব্দে 1319 বঙ্গাব্দে এই গ্রন্থটা প্রকাশিত হয়। তাহলে জীবন স্মৃতি গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1319 বঙ্গাব্দে এটা প্রকাশিত হয়েছিল। এখানে এই বিভিন্ন পত্রিকা, এখানে একটা পত্রিকার নাম পাওয়া যায় যেটা হচ্ছে প্রবাসী পত্রিকা। এই প্রবাসী পত্রিকায় প্রথম কিন্তু প্রবাসী পত্রিকায় কিন্তু এটা প্রথম প্রকাশিত হয়েছিল। বুঝে যাচ্ছে? প্রবাসী পত্রিকায় প্রথম কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। এরপরে আমরা এই গ্রন্থের বিভিন্ন বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কি কি জানলাম? জীবন স্মৃতি গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং তার ভূমিকা একটু জানলাম এবং যেটা হচ্ছে প্রকাশকাল 1319 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে এটা এবং যেটা হচ্ছে তার বিষয়বস্তুটি এবার আমরা জানব। এই জীবন স্মৃতি বিষয়বস্তু হচ্ছে এটাই যে শিক্ষায় সংস্কৃতিতে সমৃদ্ধ রবি ঠাকুরের যে বাড়ি অর্থাৎ ঠাকুর বাড়ির যে বিভিন্ন ঘটনাগুলি এই গ্রন্থের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই গ্রন্থে থেকে ইতিহাসবিদরা হিন্দু মেলার বিবর্তন, লর্ড কার্জনের আমলে বাংলা কেমন ছিল, বাংলার বিপ্লবীদের কর্মকাণ্ড কেমন ছিল, স্বদেশী আন্দোলনের নানান তথ্য আমরা কিন্তু এই জীবন স্মৃতি গ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি। এছাড়া আমরা কি পেয়ে থাকি যে রবীন্দ্রনাথের শৈশবের বিভিন্ন তথ্য, রবীন্দ্রনাথের গৃহ পরিবেশ, রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা ইত্যাদি কিন্তু এই গ্রন্থে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। এছাড়া কি প্রকাশিত হয়েছে যে তৎকালীন বাঙালির খাদ্যাভাস, তৎকালীন বাঙালির পোশাক পরিচ্ছদ কেমন ছিল, শিক্ষা সংস্কৃতি সহ নানান বিষয়ে আমরা কিন্তু এই গ্রন্থ একটা উল্লেখযোগ্য উপাদান হিসেবে পরিগণিত হয়েছে। এবং আমরা যদি তার মূল্যায়ন পর্যালোচনা করি যে কি হিসাবে এই গ্রন্থটা ইম্পর্টেন্ট, তাহলে এটাই বলতে পারি যে ইতিহাসের যে সমস্ত উপাদানগুলো রয়েছে তার মধ্যে জীবন স্মৃতি একটা উল্লেখযোগ্য উপাদান এবং এই গ্রন্থে কবির বাল্যকালের যে বিবরণ পাওয়া যায় তা থেকে আমরা একটা পারিবারিক ইতিহাস জানতে পারি এবং বর্তমানকালে এই পারিবারিক ইতিহাস কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তাই রবি ঠাকুরের যে ঠাকুর বাড়ির যে পারিবারিক ইতিহাস সে সম্পর্কে আমরা জানতে পারছি এবং তারপরে হচ্ছে যে শৈশবকালীন কবির যে শৈশবকালের যে তার দেখাশোনা করা, যেমন একটা উদাহরণ দিই আমি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে যে তিনি তো জমিদার পরিবারের সন্তান ছিলেন, তাই তার বাড়ির যারা নিজের মানে কি বলবো আত্মীয় বা নিকটস্থ ব্যক্তি তারা কিন্তু দেখাশোনা করতে পারতেন না, স্বাভাবিকভাবে মানে খুব কম দেখাশোনা করতেন, স্বাভাবিকভাবে বেশিরভাগ চাকররা এই তাদেরকে দেখাশোনা করতেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুর কি করতেন এই জন্য মানে মুক্ত, অনেকটা মুক্ত নিজেকে ভাবতেন এবং এখানে এখানে বেরিয়ে বেড়াতেন, এইটা কিন্তু তিনি এটাকে ভালোই সমর্থন করেছিলেন এবং যে একটা শিশুর পক্ষে এটা মুক্ত মন মুক্ত চিন্তাধারা এগুলো দরকার আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে রবীন্দ্রনাথের যে গৃহশিক্ষক
পরপর যেগুলো শিক্ষক আসবে, তারপরে আসবেন পড়াবেন, আবার বিদ্যালয় যাবেন, এই যে একটা প্রথাগত বা ফর্ম্যাল যে এডুকেশন, এটাকে তিনি সম্পূর্ণভাবে নস্যাৎ করেছেন। এবং তিনি কি করেছেন না, তিনি মুক্ত চিন্তার প্রতি তিনি বেশিরভাগই মত পোষণ করেছেন। শিশু কি চায় সেই দিকে বিচার করা উচিত। এই সমস্ত বিষয়গুলোকে এই গ্রন্থের মাধ্যমে, তার জীবন স্মৃতি গ্রন্থের মাধ্যমে তিনি তুলে ধরছেন। অর্থাৎ এই জীবন স্মৃতি যে গ্রন্থটা, এই গ্রন্থ থেকে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা পাচ্ছি, ঠাকুর বাড়ির যে অন্দরের যে ইতিহাস সেই ইতিহাসের একটা ধারণা পাচ্ছি। এই কারণে ইতিহাসের উপাদান হিসেবে জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থটা একটা উল্লেখযোগ্য গ্রন্থ। নেক্সট আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সরলাদেবী চৌধুরানী রচিত জীবনের ঝরা পাতা। সরলাদেবী চৌধুরানী রচিত জীবনের ঝরা পাতা। এই জীবনের ঝরা পাতা কার লেখা? না, জীবনের ঝরা পাতা হচ্ছে সরলাদেবী চৌধুরানীর লেখা। এই সরলাদেবী চৌধুরানী এই গ্রন্থে কি স্থান পেয়েছে, যে ইংরেজ আমলে বাঙালি বিপ্লবী যে কার্য করা সে সম্পর্কে এই গ্রন্থে স্থান পেয়েছে। এই সরলাদেবীর সময়কাল, তিনি 1875 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1945 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার সম্পর্কে একটু পরিচয় দিই, যে রবি ঠাকুরের, যিনি রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি ছিলেন সরলাদেবী চৌধুরানী। কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দিদির নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। এই স্বর্ণকুমারী দেবীর দেবীর একমাত্র, মানে স্বর্ণকুমারী দেবীর কন্যা ছিলেন কিনা সরলাদেবী চৌধুরানী। এই সরলাদেবী চৌধুরানী যে আত্মজীবনী সেটা ভারত, মানে এই গ্রন্থটা, আত্মজীবনীমূলক গ্রন্থটা কেন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সেটা আমরা জানব। প্রথম যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা তার গ্রন্থগুলোর বিষয়বস্তু হিসেবে আমি লিখি আগে, তার গ্রন্থগুলো কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ জীবনের ঝরা পাতা এই গ্রন্থটা কেন গুরুত্বপূর্ণ, ইতিহাস রচনার ক্ষেত্রে কেন এটা গুরুত্বপূর্ণ। তার আমি রাজনৈতিক দিকটা একটু বলি। এই পয়েন্টসগুলো কিন্তু পরীক্ষায় রাখার চেষ্টা করবে। রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক গুরুত্বগুলোর মধ্যে কি দেখো, যে এই গ্রন্থ আমরা বাংলার বিপ্লবীদের বিভিন্ন কার্যকলাপের কথাকে আমরা জানতে পারছি, বাংলার বিপ্লবীদের বিভিন্ন কার্যকলাপের কথাকে জানতে পারছি। বিশেষ করে দক্ষিণ কলকাতায় তার যে বাসভবন ছিল সেই বাসভবনে বিপ্লবীদের ব্যায়াম চর্চা, ওষি চালনা ইত্যাদি তথ্যগুলো আমরা কিন্তু জানতে পারছি, অর্থাৎ বিপ্লবীদের রাজনৈতিক কর্মকাণ্ডকে আমরা জানতে পারছি। দুই নম্বর পয়েন্ট যেটা আলোচনা হবে সেটা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদ। এই পয়েন্টসগুলো সব নোট করে নেবে তোমরা, যারা দেখছো তারা কিন্তু পয়েন্টসগুলো নোট করে নেবে এবং অ্যান্সারগুলো এইভাবে সাজাবে, ভালো হবে। হিন্দু জাতীয়তাবাদ, যে গ্রন্থ থেকে হিন্দু জাতীয়তাবাদের একটা পরিচয় পাওয়া যায়, বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষের বিভিন্ন লেখা ও বক্তৃতায় হিন্দু জাতীয়তাবাদের আমরা বিভিন্ন তথ্য এখানে বা প্রেরণা আমরা পেয়ে থাকি। নেক্সট আমরা সামাজিক গুরুত্ব, সামাজিক গুরুত্বের মধ্যে কি, না সামাজিক গুরুত্বের মধ্যে সামাজিক দিক থেকে গ্রন্থ উল্লেখযোগ্য কেন, তার কারণ হচ্ছে মহিলা শিল্প মেলা, খাদি বস্ত্রের প্রসার, বাঙালির শৌর্য, নারী শিক্ষা ইত্যাদি তথ্যকে এই গ্রন্থের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। আর লাস্ট হচ্ছে পারিবারিক। দেখো পারিবারিক এটা ইম্পর্টেন্ট কেন, না এই গ্রন্থে পারিবারিক তথ্য বিভিন্ন রয়েছে, যেমন হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, হ্যাঁ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের যে গৌরবময় যে ভূমিকা সেটা কিন্তু তার জীবন স্মৃতি, তার আত্মজীবনীর মধ্য দিয়ে ফুটে উঠেছে, ঠিক আছে। এবং লাস্টে তুমি একটা গুরুত্ব দিয়ে দেবে, গুরুত্ব একটা পয়েন্টস করে দেবে এখানে, যে জীবন স্মৃতি উল্লেখযোগ্য, মানে জীবন স্মৃতি কেন আমাদের গুরুত্বপূর্ণ, জীবন স্মৃতি গ্রন্থটা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ এই গ্রন্থটিতে ঠাকুর বাড়ির যেমন পারিবারিক জীবন, সমকালীন সমাজ
ও রাজনীতির বিভিন্ন তথ্যের যোগান দেয়। তেমনি এই গ্রন্থ থেকে কি না নারী প্রগতি, নারী প্রগতির উপর আলোকপাত করা হয়। লেখিকার যে লিখন শৈলী বা বিশ্লেষণী শক্তির যে তার পরিচয় বা পরিচয় বহনকারী যে তার বিশ্লেষণী যে শক্তি, এই শক্তি থেকে উনিশ শতকে ইতিহাসে আমরা একটা উল্লেখযোগ্য তথ্য কিন্তু এই জীবন স্মৃতি আমরা জীবনের ছড়াপাতা থেকে আমরা পেয়ে থাকি। তাহলে ওভারঅল যেটা আমি আলোচনা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে জীবনের ছড়াপাতা। প্রথমে ইন্ট্রোডাকশন একটা দিতে হবে, সেখানে কার লেখা, সরলাদেবী চৌধুরী লেখা, তিনি কে, তার পরিচয়টা একটু দিয়ে বিষয়বস্তুতে চলে আসতে হবে। সেখানে তার রাজনৈতিক হিন্দু জাতীয়তাবাদ, সামাজিক গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব, হিন্দু জাতীয়তাবাদ, সামাজিক গুরুত্ব, পারিবারিক গুরুত্ব এবং গুরুত্ব হিসেবে লিখবে, ঠিক আছে? এগুলো তো এগুলো হচ্ছে বিষয়বস্তুর মধ্যে পড়ছে, শুধু গুরুত্ব না পড়ে একটা রাজনৈতিক বিষয়, হিন্দু জাতীয়তাবাদ, সামাজিক বিষয়, পারিবারিক বিষয় এইভাবে পয়েন্ট দেবে, এগুলো বিষয় লিখে দেবে। হ্যাঁ, তারপরে সামাজিক রাজনৈতিক বিষয়, হিন্দু জাতীয়তাবাদ, সামাজিক বিষয়, পারিবারিক বিষয় নিয়ে গুরুত্ব, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা একটা। তো এইভাবে আমি তিনটে টপিক খুব সংক্ষেপে পড়ানোর চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা দেখতে থাকো, এবং এই সংক্রান্ত কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি আমার প্রয়াসটা একটু ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের যারা বন্ধু বা বান্ধবীরা রয়েছে তাদেরকে তোমরা বলে দেবে এবং তাদেরকে এই টপিকগুলো দেখার চেষ্টা করবে, যাতে তোমারও উপকার হয় এবং তাদের উপকার হয়। তো তোমরা ভালো থেকো, সচেতন থেকো। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।